ই রিক্সা কন্ট্রোলারের সিপিওয়াইসি কি কাজ করে চলো এক কথা সেটা জেনে নেওয়া যাক। আমাদের সিপিওয়াইসি প্রথমে পিকআপ ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে মোটরের স্পিড বাড়ায় কমায়, আবার সিপিওয়াইসি সেন্সরের জন্য ভোল্টেজ আউটপুট করে যাতে মোটর ঘুরতে সাহায্য করে, এবং মোটরকে ঘোরানোর জন্য যে এসি ভোল্টের প্রয়োজন হয় সেই এসি ভোল্ট তৈরি করে আমাদের মসফেট দ্বারা, অর্থাৎ মসফেটের জন্য ড্রাইভ ভোল্টেজ তৈরি করে, গাড়ি ব্যাকে যেতে সাহায্য করে।